হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আজকে বিশ্বকর্মা পুজো, তো আমি দেখো রেডি হয়ে যাচ্ছি অফিসের পুজো। আজকে আজকে দিনটা খুবই সুন্দর, আর ঝড় বৃষ্টি থেমে গিয়ে আজকে খুব সুন্দর রোদও উঠেছে। আর দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরছি। এই শাড়িটা খুব কম দামে পেয়ে গেছিলাম আমি অ্যামাজন থেকে, 290 অনলি, হ্যাঁ 290 টাকায়। আর শাড়িটা বেশ সফটও আছে, আর কালার দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর শাড়িটারই খুব একটা পরা হয় না, মানে কোথাও যাওয়া তো হয় না সেরকম, গেলে ওই চুড়িদার নয়তো জিন্স টপ, এগুলো ইজি ক্যারি করা। তো শাড়ি পরছি দেখো, খুব একটা অভ্যেস নেই, ড্র্যাপিংও যে খুব ভালো পারি তাও নয়, যা পারি আর কি। অফিস যেতে গেলে আগে এই ছোট সাব স্টেশনটা পড়ে, দেখো এটার কি সুন্দর ঠাকুর করেছে, ভালো লাগছে। আর পুজোতে হঠাৎ করেই কারোর হয়ে যাবে ইচ্ছে পূরণ, পুজো কিছু প্ল্যান করা হয় আর কিছু হয়ে যায়। আর এই যে চলে এসেছি আমার অফিসে, ওই যে দেখো কি সুন্দর প্যানেল করেছে। তো ঢুকতে গিয়েই অনেক পুরনো কিন্তু খুবই আপন মানুষের সাথে দেখা, আমাদের পুরনো স্টাফ মিজানুর দা আর ওই যে বৌদি দাঁড়িয়ে আছে, আর পুচকুটাও এসেছে আজকে। চলো কথা বলি। তাই বল, কে আমি বল, আর এই যে আমার বরমশাই খুব ডিউটি করছে আজকে সকাল থেকে। ঠিকই শুনেছো, ডিউটি করছে। আসলে আমাদের সেভাবে হলিডে বলে কিছু হয় না, আমাদের সানডেতেও ডিউটি করতে হয়, কাউকে না কাউকে এখানে থাকতেই হয় অফিসে। ওই যে হিন্দিতে কি যেন একটা বলে, দুনিয়া চাহে ইধার সে উধার কেউ না হো যায় পর ইহাঁ পে রহনা তো পড়েগা হি। আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, সব থেকে ভালো ছেলে অফিসের। দেখো আসার সাথে সাথে প্রসাদও পেয়ে গেছি। আর এদিকে দুপুরে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর এই ভাই বন্ধুটো আজকে সকাল থেকে খুব খেটেছে ঠাকুরের পেছনে, যোগার জান্তি থেকে শুরু করে প্রসাদ বিতরণ থেকে শুরু করে একদম ক্লান্ত হয়ে গেছে। আর পাতে ছিল খিচুড়ি, হলুদ পোলাও, বেগুনি, আলুর দম, পাঁচমিশালি সবজি।
পোলাওটার ইচ্ছা করেই খাইনি, কারণ মনে হলো যেন একটু ফুড কালার দেওয়া আছে, এমনিতেই পেটের প্রবলেম আর ফুড কালার শরীরের জন্য ভালো নয়। আজকের দিনটা আমার সবার মাঝে খুব ভালো কাটলো, আর তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি বিশ্বকর্মা পূজা। সকলে ভালো থেকো, আবার দেখা হবে।